নৌবাহিনীর প্রচেষ্টায় 26 দিন পর মেঘালয়ের কয়লা খনি থেকে বরাকের দুই শ্রমিকের দেহ উদ্ধার। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের উম্পলেং এলাকার কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনার 26 দিনের মাথায় বরাকের আরও দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার বরাক উপত্যকার যে দুই শ্রমিকের মরদেহ শনাক্ত করা হয় তারা হলেন কাঠিগড়া থানা এলাকার নাজাদপুর গ্রামের বাসিন্দা সিরাজউদ্দিন বরভূইয়ার পুত্র আনোয়ারুল ইসলাম বরভূইয়া এবং বদরপুর থানাধীন বরতল গ্রামের বাসিন্দা শুকুর আলী। উল্লেখ্য, গত 30 মে মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলসের উম্পলেং এলাকার এক কয়লা খনিতে সম্পূর্ণ অবৈধভাবে কয়লা খনন এবং উত্তোলন করতে গিয়ে বরাক উপত্যকার দুই শ্রমিক সহ মোট 14 জন শ্রমিক প্রায় 500 ফুটের এক কয়লা খনিতে দুর্ঘটনার কবলে পড়েছিল। এই দুর্ঘটনা নিয়ে কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপের পর মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলসের প্রশাসনিক স্তরে টনক নড়ে। সংঘটিত হওয়া দুর্ঘটনার উদ্ধার কার্যে প্রথম অবস্থায় বেশ ঢিলেমি দেখা দেয় মেঘালয় প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনার কয়েকদিন পর উদ্ধার কার্যে নেমেছিল এসডিআরএফ এর বাহিনী, পরবর্তীতে আসে এনডিআরএফ এর বাহিনী, তখনও আসেনি কোনো সফলতা। পরবর্তীতে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংগ্রাম হস্তক্ষেপে আনা হয় নৌবাহিনীর সেনাদের। নৌবাহিনী উদ্ধার কার্যে হাত দেওয়ার পর একটি দেহ উদ্ধার করার বেশ কদিন পরে ফের ক্রমান্বয়ে দুদিনে বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে নৌবাহিনীর সেনারা। দুটি মৃতদেহ নিকট আত্মীয়ের হাতে সমছে দেওয়া হয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি। বাঙালি বাঙালি কাম করতে